পথদুর ঘটনায় মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রানীনগর থানার কার্তিকের পাড়া এলাকায়। মৃত কিশোরের নাম হাসিবুল শেখ। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ওই কিশোরকে উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রানীনগর থানার কার্তিকের পাড়া এলাকায়। মৃত কিশোরের নাম হাসিবুল শেখ। জানা যায়, হাসিবুল শেখের দাদু পুকুরে পাটকাঠি তোলার কাজ করছিল। দাদুর কাছে যাওয়ার সময় একটি পোলট্রির মুরগি বোঝায় পিকআপ ভ্যান ওই কিশোরকে এসে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ওই কিশোরকে উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার পর লরির চালক পলাতক, ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে। অ্যাক্সিডেন্টটা এই সকালবেলা থেকে ও রাস্তার ওই পারে ছিল, এই পারে চলে এসেছিল, প্রায় পার হয়ে গিয়েছে, একবার কোল লাগা লাগি এদিক থেকে একটা গাড়ি যাচ্ছিল, যা করলেন সঙ্গে সঙ্গে ওকে মেরে দিয়ে চলে গেল। একটা পুরো গাড়িওয়ালার গাফলতি, এটা এখানে কোনো বাচ্চার কোনো গাফলতি না, যে হয়তো মেন উপরে রাস্তার ছিল তাও না, রাস্তায় একবারে হয়তো থানা গেলে হয়তো সরজনে হয়তো দেখলে বুঝতে পারবে, একবারে কাঁচার কোল লাগা জায়গাতে মেরে দিয়ে চলেছে, গাড়ি খুব স্পিডে ছিল। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।